দেখো, সরোবরের দিকে যাবার যতগুলো রাস্তা আছে সবকটা রাস্তায় এইভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং আশপাশের প্রত্যেকটা রাস্তার মুখেতে এইভাবেই বাঁশের ব্যারিকেড করে প্রস্তুত করে রাখা হয়েছে, যাতে যে কোনো সময় সেগুলোকে টেনে পুরো জায়গাটাকে খালি করে ফেলা যায়। এবং গতকাল সন্ধে থেকে সরোবর বন্ধ, আগামী কাল সন্ধে 6টা পর্যন্ত বন্ধ থাকবে। 48 ঘন্টা সুভাষ সরোবর বন্ধ থাকবে, এবং আজকে নিরাপত্তার জন্য একজন ডিসি পদমর্যাদার অফিসার, তার সঙ্গে থাকবেন 6 জন এসি পদমর্যাদার অফিসার, এবং তাদের নেতৃত্বে 500 পুলিশের বাহিনী আজকে সুভাষ সরোবর পাহারা দেবেন। চারদিক থেকে এইভাবে প্রত্যেকটা রাস্তাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ ধারে কাছে সরোবরের আসতে না পারেন। এবং বাইরে বেশ কিছু জায়গায় কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে গিয়ে পুণ্যার্থীরা ছটের যে পুজো সেটা করতে পারবেন। আমরা জানি যে আজকে সন্ধেবেলা এবং আগামীকাল সকালবেলা দুবারই ছটের পুজোর আয়োজন, এবং সেই কারণেই আজকের এই আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে সুভাষ সরোবরের জলে নেমে পুজো করার ক্ষেত্রে, সে কারণেই পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থা, এবং চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। খোলা জায়গাগুলো টিনের ব্যারিকেড করেও বেশ কিছু জায়গায় ঘিরে দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্চন। অবশ্যই এই ছট পুজোর দিকে আমাদের নজর থাকবে, এবং আমরা সরাসরি সেই ছবিও আপনাদের দেখাবো। পরের খবরে চলে আসছি, মালালা ইউসুফ জাই তিনি বিয়ে করলেন। আপনারা জানেন যে পাকিস্তানে নোবেল শান্তি পুরস্কার প্রাপক এই মালালা, এবং তিনি বিয়ে করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা আসার মালিককে। মঙ্গলবার নিজেই টুইট করে জানান সে কথা। টুইটারে বিয়ের ছবি শেয়ার করে নোবেল জয়ী লিখেছেন, বার্মিংহামে দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। বর্তমানে বার্মিংহামে পরিবারের সঙ্গে বসবাস করছেন মালালা। 2014 সালের 10ই অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার পান লড়াকু মালালা। পাকিস্তানে নারী শিক্ষা প্রসার নিয়ে সোচ্চার মালালাকে 2012 সালে মাথায় গুলি করে তালিবানরা, তবে তাঁর লড়াই থামেনি। এরপর পাকিস্তানে না ফিরে গেলেও তাঁর লড়াই নজর কাড়ে গোটা বিশ্বের কাছে। মাত্র 16 বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। 2014 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন মালালা ইউসুফজাই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।